ভাই আজকে আমি দুইটা বিছন নিয়ে আসছি আমি মনে করব গরু না বিছন দুইটি গরুর আটটা পাও কিনবে গরু দুইটার বয়স আছে 6 মাস দাম রাখছি 1,05,000 টাকা এই 1,05,000 টাকায় ওনার বাড়ির পোষা দিব এখানে 1 টাকা কমও হবে না 1 টাকা বেশিও হবে না গাড়ি ভাড়ারও টেনশন নাই কোনো টেনশন নাই যে ব্যক্তি আমাকে 1,05,000 টাকা দিবে তার বাড়িতে আমি পোষা দিব কোনো দামাদামির অপশন নাই ক্যাশ অন ডেলিভারি সুযোগ সুবিধা থাকবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সাগর ভাই শুরুতে দর্শকদের সাথে আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ সাগর হোসেন বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণখোলা হাটের পাশে আমি সরকারি একটা প্রকল্পেতে চাকরি করি চাকরির পাশাপাশি এই গরুর ব্যবসাটা করি আচ্ছা সব সময় বক্তা বাচ্চাটা পাওয়া যাবে আপনার কাছে আমার কাছে বকনা আজকে তিনটা প্রেগনেন্ট দেখাবো আর ছোট বাচ্চা সব সময় আমার কাছে থাকে আর আমরা তো আসলে একদিন না প্রত্যেক সপ্তাহে এই ব্যবসাটা করি কম বেশি আমাদেরকে সবাই চিনে আচ্ছা দর্শকদের জন্য কোনো সুযোগ সুবিধা থাকবে সুযোগ সুবিধা দর্শকেরা যদি চাই তাহলে দিতে পারবো এখন কথা হলো যে ওনাদের তাই ওনাদের দেওয়া সুযোগ সুবিধার থেকে রিয়েল রেডি সেটাই বলি আচ্ছা মানে অনেকে তো আসতে পারবে না তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাওয়া যাবে হ্যাঁ এইটা আর আসলে বলা লাগে না এইটা বলি জাহেরি করার কোনো প্রয়োজন নাই এখন যে ব্যক্তি ফোন দেয় সেই বলে যে ভাই গরু কিন্তু পোষা দিয়ে টাকা নিয়ে লাগবে তাহলে এটা আমি বলা না বলা সমান কথা আচ্ছা তো সাগর ভাই চলুন তাহলে আমরা দর্শকদের পর্যায়ক্রমে বকনা আর প্রেগনেন্ট গুলো দেখি জি ভাই মাশাআল্লাহ এক নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছি খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে চলুন বিচার জয় নিই আর সাগর ভাই এক নম্বরে বকনা বাচ্চাটা যতন বসতে আমি দুইটার একটা জোড়া বাচ্চা দেখাবো এক নম্বরটা রেড ফিজিয়াম পরেরটা ফিজিয়াম বাচ্চা দুইটা আমি একটা জাত মানে বিছন এখানে বলার কিচ্ছু নাই যারা চিনে তারা দেখবে কোনো নাভি কম্বল নাই মাথাটা ছোট মাজাগুলো ভারী এবং সুস্থ এটা একটা দুইটা বিছন কোনো ব্যক্তি চার চার আটটা পাও কিনবে গরু কিনবে না বিছন কিনবে আমার থেকে বুঝতে পারলেন এত কোয়ালিটি ফুল বাচ্চা দুইটা মানে এই বাচ্চা দুইটা দেখলে চোখেরও শান্তি লাগে মনটাও ভরে যায় আর উলান পালান কি দেখছেন চামড়াটা কি দেখছেন এটা বড় গরুর এত সফট না দুধ হবে ইনশাল্লাহ মনে করেন যে আপনার ফার্স্ট ল্যাকটোশনে এই বাচ্চাটা বিশের কাছে দুধ থাকবে দেওয়ার মালিক আল্লাহ আমার অভিজ্ঞতা থেকে বললাম এক নম্বরে বক্তা বাচ্চাটা বয়সটা কেমন হবে ভাই ভাই দুইটারই বয়স আছে 6 মাস 6 মাস হবে অনেকেই ভয় পাতে পারে যে খাবে না খায় না লিখি হবে লালন পালন করব এ খাওয়ার দিয়ে সুমির পাবেন না আপনি যেমন ঘাস খায় তেমন শুকনা খড় কাচ্ছে তার বাস্তব প্রমাণ একটা মাসির কামড় থাকলে গরু আমার আর সুস্থ থাকলে গরু ওনার এত কোয়ালিটি ফুল জাত চলো সাগর ভাই দামটা কিভাবে রাখছেন দুইটা বাচ্চা একসাথে দেখানোর পর দামটা বলবো ভাই বন্ধুরা এটা দেখলেন আপনারা এক নম্বর বকনা বাচ্চা রেড ফিজান চলুন দুই নম্বর বকনা বাচ্চাটা দেখি তারপর দামটা এখন একসাথে শুনি বন্ধুরা তারপর দেখছেন দুই নম্বর বকনা বাচ্চাটা এটার খাওয়া দাওয়া ঠিক আছে সাগর ভাই দুই নম্বরের বাচ্চাটা জাতমান বসটা তো এটা হলিস্টন ফিজিয়াম এসআইবিজের একটা বাচ্চা ঠোঁটমোট সাদা মাথাটা ছোট গরুডার স্ট্রাকচারটা দেখেন ঠিক আছে এত সুন্দর বাচ্চা দুইটা মিলাইছি আমি তো বললাম যে বাচ্চা দুই দিক তাকলে চোখেরও শান্তি লাগে মনেরও শান্তি লাগে এটার উলান পালান দেখেন ওইটার থেকেও মাশাল্লাহ এইটারও ঠিক আছে খুব সুন্দর নিপুল চারটে আছে চারটা নিপুল আর খুব সুন্দর বুঝতে পারলেন খুব কোয়ালিটি ফুল এবং মাজা টাজা দেখেন যে ছোট কালে মাজা টাজা লেজদার গিরিটা দেখেন হাঁটুর কত উপরে তাহলে দুই নম্বরে বত বাচ্চাটার বয়সটা 6 মাস এটাও 6 মাস ভাই সম্পূর্ণ সুস্থ খাওয়া দেখছেন মুখ ভরি ভরি খাচ্ছে সব ঠিকঠাক আছে অনেকেই ভয় পাবে ভয় পাওয়ার কোনো কারণ নাই বন্ধুরা তাহলে এটা আপনারা দেখলেন দুই নম্বর বক্তা বাচ্চাটা হলিস্টন ফিজিয়ান জি হলিস্টন ফিজিয়ান চলুন এর সঙ্গে আমরা এক নম্বর দুই নম্বরটা দেখে দামটা শুনি জি সাগর ভাই এখানে এক নম্বরে রেড ফিজিয়ান দুই নম্বরে হলিস্টন ফিজিয়ান দুইটার বয়স 6 মাস হবে তো দামটা এর সঙ্গে কেমন রাখছেন ভাই দুইটার দাম আজকে একদমই বেসা কিনা কোনো কথাবার্তা সুযোগ রাখবো না মানে দাম শুনলে এবং আমার গরু দেখলে যে ফার্স্টে দেখবে আমার মনে হয় সেই নিয়ে নিবে দুইটা বাচ্চার আমি দাম রাখছি মাত্র 1,05,000 টাকা বন্ধুরা শুনলেন এক নম্বর দুই নম্বর দুটা বকনা বাচ্চা 1,05,000 হ্যাঁ এবং এইটাতে গাড়ি ভাড়া ওনার বাড়িতে পোষা দিব কিন্তু কোনো দামাদামি করতে পারবে না যেই নিবে 1,05,000 টাকা বাংলাদেশের যে প্রান্তেই হোক কারণ ওনার বাড়িতে পোষা দিব ভাই একটা কথা বলি আমি আবার তো একটু তিতা কথা বলি মানুষের সব কিছু হয় গাড়ি ভাড়ার টাকা হয় না গাড়ি ভাড়াটা আমার পুরে ফালাই বুঝতে পারলেন তো এই জন্য যে আমার 1,00,000 বেচার নিয়ত 1,05,000 টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তেই দুই বাচ্চা নিবে আমি তার বাসায় পোষা দিব 1,05,000 টাকা
গাড়ি ভাড়াটা তাকে দিতে হবে না 1 লক্ষ 5000 আমাকে দিলে আমি তার বাইক পোকা দেব তার একটা গাড়ি ভাড়া লাগবে না তার গাড়ি ভাড়া কিছুই লাগবে না হ্যাঁ কারণ 1 লাখ দিয়ে গরু কিনতে পারবি ভাই ওই 5000 টাকা দিয়ে গাড়ি ভাড়া চাবো আর লিবে না তাহলে আমার গরু বেচা হচ্ছে না এজন্য আমি একবারে সব বলে দিছি 1 লাখ 5000 টাকা আমাকে যে ব্যক্তি দিবে সেই ব্যক্তিকে আমি গরু দেব এবং তার বাড়িতে আমি পোষা দেব সাগর ভাই তারপরে 3 নম্বরে এটা জাতমান বস্তা ভাই এটা একটা শাইওয়াল 100 শাইওয়াল একটা গরু এটা 9 মাসের প্রেগন্যান্ট চলছে দাঁতে দুইটা প্রথম বিয়ান গরুটা একটু ভালোভাবে দেখান যে কতটা ভারী বডির গরু এবং কত সুন্দর একটা গরু এবং এইটাতে ব্রাহ্মা বীজ ব্যবহার করা আছে বুঝতে পারলেন ব্রাহ্মা বীজ হ্যাঁ ব্রাহ্মা বীজ ব্যবহার করা আছে আল্লাহর রহমতে যেটাই হোক সার হোক বকন হোক ব্রাহ্মা এ দেখেন কত সাধনা এত সাধনা গরু না কিনলে তো আপনি আসলে মা বোনেরা লালন পালন করতে পারবে না বুঝতে পারলেন যে কোনো মানুষ এরকম লাড়াছাড়া করতে পারবে মাজাটা কি দেখছেন কি ভারী মাজা এবং খুব সুন্দর বুঝতে পারছেন বাবু পাউডার সরাতো এ দেখেন তলা বানগুলো এরকম কতটা সাধনা যে কোনো বয়সের মানুষ অনায়াসে এই গরু চারটে আছে হ্যাঁ লালন পালন করতে পারবে বুঝতে পারলেন নিপুল চারটা নিপুলই আছে দেখেন বুঝতে পারলেন পালানো আল্লাহর রহমতে সারা শুরু করছে এখনো যেহেতু 15-20 দিন সময় আছে বুঝতে পারলেন ভাই এটা খুব সাধনা গরু দেখছেন এত সাধনা গরু না হলে আসলে যে কোনো মানুষ তো লালন পালন করতে পারবে না আর এটার কেবল উলান ছাড়ছে এবং মাশাল্লাহ উলানের চামড়াটাও খুব পাতলা ঠিক আছে আর হলো প্রথম বিয়ান গরু তো দুই দাঁতের খুব সুন্দর একটা গরু বুঝতে পারছেন দেখেন তাহলে বাচ্চা এটা সময় আছে কতদিন এটা আর 15-20 দিন মনে করেন হ্যাঁ যেহেতু 9 মাসে পড়ছে আচ্ছা তো 3 নম্বরের প্রেগন্যান্টের দামটা কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছি হলো আমি 1,78,000 টাকা 3 নম্বর প্রেগন্যান্টে 1,78,000 জি 1,78,000 হ্যাঁ এটা দাম দরের সুযোগ আছে সাগর ভাই তারপরে 4 নম্বরে এটা জাতমান বস্তা ভাই এটাও একটা শাইওয়াল বাচ্চা দেখেন প্রথম যেটা দেখাইছে দ্বিতীয়টা সেম সেম এটা হলো দুই দাঁত ভাঙে চার দাঁতে পড়ছে এটা কেবল 8 মাস প্রেগন্যান্ট চলতেছে বুঝতে পারলেন এটা 8 মাসে পড়ছে এটারও বডি টডি দেখান এবং 8 মাসে দেখেন যে আপনার উলান পালানগুলো দেখেন বানগুলো দেখান ঠিক আছে আসলে এই গরুগুলো ভারী গরু খুব লড়ানো যায় না বুঝতে পারলেন এত ভারী গরু ঠিক আছে নিপুল চারটা হ্যাঁ কেবল 8 মাস চলছে তো এখনো এটার প্রায় অনেক দিন সময় আছে এই চামড়া টামড়াও পাতলা এটা ভালো গরু আচ্ছা তাহলে এটা 1 মাসের উপরে আর কি সময় আছে বাচ্চা এটা 1 মাস আছে তো 8 মাস চলছে তো 8 যাবে 9 এ পড়ি তারপরে গিয়ে তো এটার বাচ্চাটা তো হবে তো দামটা কেমন লাগছে 4 নম্বর প্রেগন্যান্ট এটা এটার চাওয়া দাম হলো আপনার 1,47,000 টাকা বন্ধুরা 4 নম্বর প্রেগন্যান্টের দাম শুনেন 1,47,000 হ্যাঁ এখানে আপনার মাধ্যমে দাম দর কই না যাবে তো এটা হ্যাঁ এখানে আপনার মাধ্যমে বলি যে দুইটা জোড়া ধরে যদি কোনো ব্যক্তি আমার থেকে নেয় সাগর ভাই এখানে 3 নম্বর আর 4 নম্বরে দুটো প্রেগন্যান্ট যদি একসঙ্গে কেউ নেয় তাহলে দামটা এই জোড়া যদি কোনো ভাই আমার থেকে নেয় তাহলে 1,47,000 আর 1,78,000 3,25,000 আমি ফিক্স রেট একটা বলে দিই কোনো ভাইয়ের যদি পছন্দ হয় 2,95,000 টাকা ফিক্স রেট তাহলে 3 নম্বর আর 4 নম্বর দুইটা প্রেগন্যান্ট 2,95,000 এখন তো যদি অনেকের সামর্থ্য না থাকে দুইটা নেওয়ার তাহলে সেক্ষেত্রে আমি সিঙ্গেলে সিঙ্গেলে দাম রাখছি বুঝলেন তখন আলোচনা করে দেবে আর যদি দুইটাই কোনো ভাই একসঙ্গে নেয় তাহলে আমি 2,95,000 টাকা ফিক্স রেট রাখছি 30,000 টাকা আলোচনার সুযোগ আমরা একবারে বাদ দিয়ে দিছি বুঝতে পারলেন আচ্ছা সাগর ভাই তারপরে এপাশে 5 নম্বরে একটু বড় সর একটা বত বাচ্চা দেখছি ভাই এটা একটা হলিস্টেন ফিউজিয়াম এটা হলো দুই দাঁত প্রথম বিয়ান এটা 4 মাসের প্রেগন্যান্ট এটা দুই দাঁত হ্যাঁ দুই দাঁত প্রথম বিয়ান 4 মাসের প্রেগন্যান্ট আমি চেক দিয়ে নিয়ে আসছি কোনো ভাই যদি নিতে চায় উনি যদি আমার কথা বিশ্বাস না করে চেক দিয়ে নিতে পারবে এটা চেক দেওয়ার উপযোগী চেক দিয়ে হ্যাঁ এটা হলো ব্রাকের বীজের 250 নম্বর বুলের বীজ দেওয়া আছে এটাতে আমার কাছে কার্ডও করা আছে এর সব কিছু লেখা আছে বুঝতে পারলেন এবং এর সম্ভাব্য বিয়ানোর ডেট হলো আপনার 25 সালে আর যদি কোনো ভাইয়ের পছন্দ বিশ্বাস হয় তাহলে চেক দিবে না আর বিশ্বাস না হলে চেক দিয়ে নিতে পারে মাজাটা ভার আছে অনেক হ্যাঁ মাজাটা ভার এবং লম্বা এবং গরুটা হলো আপনার 54 ইঞ্চি উচ্চতা আছে বুঝতে পারলেন হ্যাঁ 54 ইঞ্চি মাটির থেকে 54 ইঞ্চি উচ্চতা আছে এবং লম্বায় প্রায় 6 ফিট আছে বুঝতে পারলেন একটা বিগ বডির গাভী দেখেন উলান পালানগুলো দেখেন ঠিক আছে হ্যাঁ নিপুল চারটে আছে দেখেন নিপুল চারটে আছে দেখেন দুধের ভ্যানগুলো সুন্দর স্পষ্ট তাহলে দাঁতে দুইটা একদম 4 মাসে হ্যাঁ 4 মাস তো বন্ধুরা যেহেতু 4 মাসের প্রেগন্যান্ট আপনারা নিজ দাঁতে চেক দিয়ে নিতে পারবেন হ্যাঁ তো চামড়া টামড়া পাতলা বুঝতে পারলেন খুব সুন্দর চামড়া টামড়া পাতলা তো দামটা কেমন রাখছেন এটা এটার চাওয়া দাম হলো আপনার 1,55,000 টাকা 5 নম্বর প্রেগন্যান্টটা 1,55,000 টাকা দাম দর কই নিতে পারবে হ্যাঁ অবশ্যই দাম দর কই নিতে পারবে
সাগর ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন ভাই দর্শকদের উদ্দেশ্যে আমার কথা হলো যে টাকা পয়সা সবার পকেটে কম বেশি থাকে দুইটা অপশন যদি দর্শক চিন্তা ভাবনা সঠিক করে সঠিক ভাবে চলে একটা হলো গরু কেনার সময় জাত নির্ণয় আর দ্বিতীয় হলো গরু পুষতে হলে গরুর মতন থাকা হওয়া লাগবে এখন গরু পুষতে যায় সাহেবের মতন থাকলে ওই ব্যক্তির গরু কেনার দরকার নাই আমি মনে করি কারণ গরুর অনেক কিছু বোঝার আছে অনেক কিছু শিখার আছে অনেকেই না বুঝি না শিখি লালন পালনের কোনো ধারণা না থাকে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এতে কিন্তু আমাদের উপরেও একটা ইফেক্ট আসে এই জন্য বলি যে গরু পুষার মতন পুষা লাগবে তাহলে কি আপনি এখান থেকে লাভবান কারণ অবলা বোবা জিনিস এইটাকে আপনি সন্তানের মতন লালন পালন করলে আল্লাহ তাআলা এখান থেকে আপনাকে বিমুখ করবে না কারণ আল্লাহ তাআলা নিজে বলেছে যে আপনি পরিশ্রম করেন দেওয়ার মালিক আল্লাহ আমি তো যদি পরিশ্রম না করেন আর যত্ন না করেন তাহলে আপনার কোনো আশায় সফলতায় মুখ দেখবে না জি সাগর ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম